আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল কোন। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, এগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা পাউডার, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো কষে এসেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন আগে থেকে আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে বয়ল করে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম গাজর এবং আলু গ্রেট করা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। সবজি, চিকেন এবং মশলা ভালো করে মিশিয়ে নিব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। যেহেতু চিকেন আগে থেকেই বয়ল করা, তাই বেশি সময় লাগবে না ভেজিটেবল কুক হওয়ার জন্য। 10 মিনিট ধরে আমি কুক করে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এখন চুলা অফ করে দিলাম। ভেজিটেবলগুলো এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে একটু একটু করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম। ডো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে, পাতলাও না বেশি আবার ঘনও না, এরকম একটি ডো তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিব। আমি আগে যে ডোটি তৈরি করেছিলাম সেটি নিয়ে নিয়েছি, এখন এটি ভালো করে মথে নেওয়ার পর ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে নিব। এই ডোটি তৈরি করতে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এই ডোগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটিগুলো বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। 1 কাপ ডো দিয়ে 5টি রুটি হয়েছে। সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে নিব, বেশি মোটাও না আবার একদমই পাতলাও না। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো আমি এপিট ওপিট করে ছেঁকে নিব। চুলার আঁচ একদমই লো হিটে আছে। সবগুলো রুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রুটির মাঝখানটায় একটি ছুরির সাহায্যে এভাবে 2 পিস করে নিলাম। সবগুলো রুটি আমি এভাবে কেটে নিব। এখন রুটির এক সাইড নিয়ে আমি যে ডোটি তৈরি করেছিলাম সেটি থেকে কিছুটা পরিমাণ ডো ব্রাশের সাহায্যে মাঝখানটায় লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে করে কোন আকৃতির করে ফোল্ড করে নিতে হবে। এখানে বলার কিছুই নেই, লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কোন তৈরি করছি। এই কোনগুলো খেতে অনেক বেশি মজা, উপর থেকে একদমই ক্রিস্পি, ভিতরে জুসি চিকেন ভেজিটেবল। আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন বা শুধু ভেজিটেবল দিয়েও তৈরি করে নিতে পারেন। সাইডে একটু ময়দার ডো লাগিয়ে নিচ্ছি, এরপরে ঘুরিয়ে এভাবে সিল করে নিচ্ছি, তাহলে আর ফুলে যাওয়ার ভয় থাকে না। হাতের সাহায্যে একটু আলতো করে চেপে দিতে হবে। এভাবে করেই সবগুলো কোণ আমি তৈরি করে নিব। একটি কোণ তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে যে ভেজিটেবল এবং চিকেনের পুর তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে দিতে হবে, উপরটা একদমই সমান করে নিতে হবে। সমান করে নেওয়া হয়ে গিয়েছে। এই রেসিপিটি বাচ্চাদের সাথে সাথে বড়দেরও পছন্দ হবে। এভাবে করে আমি সবগুলো কোণের ভিতর পুর ঢুকিয়ে কোণগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি বাটিতে আমরা যে লাল সেমাইগুলো খেয়ে থাকি সেখান থেকে কিছুটা সেমাই ভেঙে ছোট করে নিয়েছি, আর ময়দা দিয়ে যে ডোটি তৈরি করেছিলাম সেটি নিয়ে নিয়েছি। এখন আমি একটি কোণ নিয়ে ডোয়ের ভিতর কোণের কিছুটা অংশ ডুবিয়ে নিয়ে সেমাইয়ের ভিতর আবারও ডুবিয়ে নিলাম, চারপাশে এভাবে লাগিয়ে নিয়েছি।
হাতের সাহায্যে হালকা একটু চেপে লাগিয়ে নেবেন। সবগুলো কোণ তৈরি হয়ে গিয়েছে। চুলায় আমি আগে থেকে তেল গরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, এখন আমি কোণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কোণগুলো এভাবে তেলের ভিতর দিয়ে হালকা একটু হাতের সাহায্যে চেপে ধরবেন, তাহলে আর সেমাইগুলো খুলে যাওয়ার ভয় থাকে না। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে থাকবে। সবগুলো কোণই ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন লবণীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দিবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আপনার এই রেসিপিটি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বা যে কোনো গ্রুপে। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি কোণ আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খেতে অসাধারণ, উপর থেকে ক্রিসপি, ভিতরে জুসি চিকেন ভেজিটেবল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।